তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে। কেমন আছো তোমরা সকলে? তো আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি, এখানে আমাদের যে একটা ইভেন্ট চলছিল ফাইন্ড দ্য লোগো, তো এই ইভেন্টের মধ্যে তোমাদের লোগো খুঁজতে হচ্ছিল, তো এটা নিয়ে আমরা ডেইলি ভিডিও বানাচ্ছি। তো তোমাদের কীভাবে লেভেল আপ করতে হবে, তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে তোমরা লেভেল 6 থেকে কীভাবে লেভেল 8 অবধি যেতে পারবে। তো আমার কাছে যে ওই লেভেল 6-এর একটা ফার্স্ট লেভেল, মানে যেটা 7 লেভেল ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখন 8 লেভেলে যেতে চাইছিলাম তখন আমি লোগোটা খুঁজে পাইনি, তো আমি 8 লেভেলে যেতে পারিনি। কিন্তু আমার কাছে যেটা ভিডিও রেকর্ড করছিলাম, তো ওটার যে আমার কাছে ছবি আছে, তো আমি সেখানে ছবি থেকে তোমাদের দেখিয়ে দিতে পারবো যে এক্স্যাক্টলি যে লোগোটা ওটা কোথায় ছিল, ঠিক আছে? তো আমি তো কমপ্লিট করতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারবে। আমি এখানে অ্যাভেলেবেল ট্রান্স, আমার গেম খেলা হয় না, তো এটা আমি গেম খেলে করে নিতে পারবো, কিন্তু আগে তোমাদের জন্য ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি, তারপর আমি এটা কমপ্লিট করে নেবো। ওকে, তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমাদেরও বন্ধুদের সাথে সকলের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে। তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি ইভেন্টটাকে ওপেন করে নিয়েছি অ্যান্ড এখন আমি আছি লেভেল 6-এ, আর আমার কাছে ট্রান্স আছে, দেখতে পাচ্ছ দুটো ট্রান্স আছে। তো আমি যদি স্টার্ট করে দিয়েছি, বা স্টার্ট করার পর এখানে ছবিটা আসবে, তোমরা দেখে নেবে, তো আমি এখানে মার্ক করে দেবো, তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হয়, বেশি কষ্ট হবে না, তো তোমরা খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। অ্যান্ড এরপরে যে ছবিটা আসবে সেটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আমি এক্স্যাক্টলি তখন খুঁজে পাইনি, কিন্তু তারপরে আমার স্ক্রিন রেকর্ড করা ছিল, তো আমি ভিডিওটা যখন পজ করে দেখলাম তখন আমি টোকেনটা দেখতে পেলাম ঠিক এক্স্যাক্টলি এখানে ছিল, ঠিক আছে? তো আমি মার্ক করে দিচ্ছি, তোমরা সকলে খুব সহজেই দেখতে পেয়ে যাবে। তো তোমরা ইজিলি এই ইভেন্টটাকে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি তোমাদের কোথায় টোকেন ছিল আমি দেখিয়ে দিলাম। তো আজকে যে ভিডিওটা ছিল এতটাই ছিল, আশা করছি ভিডিওটা সকলে তোমাদের কাজে লাগবে, যদি কাজে লেগে থাকে তো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, তাতে ওরা ইউজ করতে পারে আর ইভেন্টটাকে কমপ্লিট করতে পারে। তো আজকে এই ভিডিওটা এতটাই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আসছি অন্য একটা নতুন ভিডিও নিয়ে, আজকের জন্য বাই বাই।